সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে আজকে স্বাগতম। তোমরা গত ক্লাসে আমরা গতির কতগুলো বিষয় নিয়ে কথা বলেছিলাম। গতির যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছিলাম সেটা হচ্ছিল বেগ, দ্রুতি এবং এই সম্পর্কিত গাণিতিক সমস্যা। আর আরেকটা বিষয় ছিল, সেটা ছিল ত্বরণ। ত্বরণটা নিয়ে আমরা কথা বলেছিলাম, বাট ত্বরণটা আমরা গাণিতিক সমস্যায় যেতে পারিনি। তো আজকে আমরা ত্বরণ নিয়ে শুরু করব, যেহেতু ত্বরণটা আমরা গতকালকে শুরু করেও শেষ করতে পারিনি। তো আমাদের ত্বরণের বিষয় সম্পর্কে আমরা আরেকটু জেনে আমরা গাণিতিক সমস্যায় চলে যাব। আমরা লিখব বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলেন। তো আমরা এখানে যে বিষয়টা লিখব, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। ত্বরণ সমান হচ্ছে বেগ বাই সময়। বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। ত্বরণ মানে হচ্ছে বেগ বাই সময়। তো আমরা ত্বরণের একক, ত্বরণ সূত্র লিখলাম, ত্বরণের একক কি হবে? ত্বরণের একক হবে, আমরা লিখব বেগের একক কি? ত্বরণের একক হচ্ছে মিটার পার মিটার অব্লিক সেকেন্ড স্কোয়ার। আমরা আবার বলছি বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। ত্বরণ সমান হচ্ছে বেগ বাই সময়। ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ একটি ভেক্টর রাশি, মান ও দিক দুটি আছে। আমাদের যে বিষয়টা খেয়াল করতে হবে, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। ত্বরণ সমান হচ্ছে বেগ বাই সময়। ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ একটি ভেক্টর রাশি, এর মান ও দিক দুটোই আছে। তো আমরা এই সম্পর্কিত একটা বিষয় আমরা গাণিতিক সমস্যার মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। গাণিতিক সমস্যা সমাধান করব। তো সেই ক্ষেত্রে আমাদের যে বিষয়টা ফলো করতে হবে সেটা হচ্ছে, যেমন আমরা ত্বরণের যদি একটি অঙ্ক করি, তাহলে সেক্ষেত্রে আমরা নিতে পারি যে রহিম একটি গাড়ি চালাচ্ছে, রহিম একটি গাড়ি চালাচ্ছে, এর বেগ শুরুতে ছিল 10
মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। 10 সেকেন্ড পরে এর ব্যাগ হলো, 10 সেকেন্ড পরে এর ব্যাগ হলো 100 মিটার পার সেকেন্ড। গাড়িটির ত্বরণ কত ছিল? তাহলে এখানে আমরা একটা গাণিতিক সমস্যা লিখেছি, সেটা হলো যে রহিম একটি গাড়ি চালাচ্ছে, এর বেগ শুরুতে ছিল 10 মিটার পার সেকেন্ড, 10 সেকেন্ড পরে এর বেগ হলো, এর বেগ হলো 100 মিটার পার সেকেন্ড, এবং গাড়ির ত্বরণ কত ছিল? তাহলে আমরা এই অঙ্কটা করার জন্য বেগের পরিবর্তন যে বিষয়টা, আমরা এখানে যে কাজটা লিখব সেটা হচ্ছে আদি বেগ কত। আদি বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, এবং শেষ বেগ 100 মিটার পার সেকেন্ড। তাহলে ব্যাগের পরিবর্তন কত হলো? ব্যাগের পরিবর্তন হলো, ব্যাগের পরিবর্তন হলো 100-10 মিটার পার সেকেন্ড, এটা হলো 90 মিটার পার সেকেন্ড। আদি বেগ দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, আর শেষ বেগ দেওয়া আছে 100 মিটার পার সেকেন্ড। ব্যাগের পরিবর্তন হলো 90 মিটার পার সেকেন্ড, আর আমরা এখানে সময়ের কথা উল্লেখ করব। সময় ছিল কত? এই যে ব্যাগের পরিবর্তন হলো সেটার যে সময়, সময় হচ্ছে 10 সেকেন্ড। এই 10 সেকেন্ডের ব্যবধানে ব্যাগের পরিবর্তন হয়েছে 90 মিটার পার সেকেন্ড। আমরা এখন এখানে ত্বরণ বের করব। ত্বরণ হচ্ছে, ত্বরণ ইকুয়াল পাঁচ। তো আমরা এখানে লিখব, আমরা জানি ত্বরণ সমান ব্যাগের পরিবর্তন, লিখব উপরে আমরা লিখছি শুধু ব্যাগ লিখছি, কিন্তু এখানে আমরা লিখব ব্যাগের পরিবর্তন বাই সময়। তাহলে ব্যাগের পরিবর্তনটা কত হবে? ব্যাগের পরিবর্তন হচ্ছে 90 মিটার পার সেকেন্ড, এবং সেটাকে ভাগ করব হলো আমরা 10 সেকেন্ড সময় দিয়ে, সংকেত আকারে লিখলাম, তাহলে কত হবে? 9 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। তাহলে আমরা পেলাম, ত্বরণ পেলাম কত? 9 মিটার পার সেকেন্ড। এই গাড়িটার ত্বরণ সৃষ্টি হয়েছে 9 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এখানে আবার বিষয়গুলোকে একটু ভালো করে দেখে নিতে পারি যে ব্যাগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, মানে ব্যাগ বৃদ্ধি পেতে হবে। তোমরা দেখেছো একজন ড্রাইভার গাড়ি চালিয়ে গাড়িটার ব্যাগ প্রথমে যা থাকে তার চাইতে বেশি করে নিতে পারে, আবার কমিয়েও ফেলতে পারে। তো কমানোর বিষয়টা নিয়ে আমরা এখন কথা বলছি না, আমরা বলছি যে এটা গাড়ির ব্যাগকে কিভাবে বৃদ্ধি করা যায়, সেটা যেই কারণের মাধ্যমে বা যেই প্রক্রিয়া বৃদ্ধি করা যায় সেটাই হচ্ছে আসলে ত্বরণ। অর্থাৎ ত্বরণের মাধ্যমে আমরা একটা গাড়ির ব্যাগকে বৃদ্ধি করতে পারি। এক্ষেত্রে সময় অবশ্যই জড়িত। আমরা আবার বলছি, ব্যাগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, ত্বরণ মানে হচ্ছে ব্যাগ বাই সময়, আর ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ একটি ভেক্টর রাশি, এর মান ও দিক দুটি আছে। গাণিতিক সমস্যা হলো রহিম একটি গাড়ি চালাচ্ছে, এর ব্যাগ শুরুতে ছিল 10 মিটার পার সেকেন্ড, 10 সেকেন্ড পরে এর ব্যাগ হলো 100 মিটার পার সেকেন্ড। তাহলে গাড়িটির ত্বরণ কত ছিল? আমরা জানি এখানে তালিকা করতে হবে আমাদের, তোমরা বইয়ের মধ্যে এরকম তালিকা অথবা দেখবা না,
কিন্তু আমাদের অঙ্কগুলো করার সময় যদি আমরা এই ধরনের তালিকা তৈরি করে নেই, অর্থাৎ আদি বেগ লিখলাম এখানে 10 মিটার পার সেকেন্ড, আর শেষ বেগ লিখলাম হচ্ছে 100 মিটার পার সেকেন্ড, বেগের পরিবর্তন হচ্ছে 90 মিটার পার সেকেন্ড, এবং সময় হচ্ছে 10 সেকেন্ড, ত্বরণ হচ্ছে হোয়াট? তো আমরা জানি ত্বরণ সমান হচ্ছে বেগের পরিবর্তন, কত ছিল 90 মিটার পার সেকেন্ড, এবং সময় হচ্ছে কত? সময় হচ্ছে 10 সেকেন্ড, ভাগ করলে পাওয়া গেল 9 মিটার পার সেকেন্ড। এবং এটাকে আমরা উত্তর আকারে লেখার চেষ্টা করব, 9 মিটার/সেকেন্ড স্কোয়ার, 9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমরা দ্রুত তুলে নিবে, আমরা বোর্ডে অঙ্কটা করেছি, ত্বরণ কাকে বলে, ত্বরণের সূত্র, ত্বরণের একক, এবং হচ্ছে ত্বরণ কি ধরনের রাশি, এবং ত্বরণ সম্পর্কিত একটি গাণিতিক সমস্যাও সমাধান করার চেষ্টা করেছি। তোমরা এই ত্বরণ সম্পর্কিত এই তথ্যটা দ্রুত খাতা তুলো না, তোমাদেরকে 1 মিনিট সময় দেওয়া হলো, তোমরা দ্রুত এই তথ্যগুলো খাতায় লিখে নাও। প্রচন্ড গরম, আইপিএস নাই? এই ধন্যবাদ ধন্যবাদ, ঠিক আছে, আইপিএস নাই নাকি? আইপিএস নাই, আইপিএস মিটিং শুরু হয়নি নাকি? ডিও সাহেব নাকি আসবে? ডিও 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 ওরে ক্যান্সেল করে দিতে, আজকে আসবে, আজকে আসবে, দেখি তো এটা ক্যান্সেল হয়েছে। শিক্ষার্থীরা তোমরা দ্রুত সবাই অঙ্কটা তুলে নাও, আমরা পরবর্তী টপিকে যাব, অর্থাৎ মন্দনে যাব। একটা গাড়ির বেগ যেমন আমরা বৃদ্ধি করতে পারি, ঠিক একইভাবে আমরা গাড়ির বেগ হ্রাসও করতে পারি, অর্থাৎ একটা গাড়ির বেগ যেমন ত্বরণের মাধ্যমে বৃদ্ধি করা যাবে, আবার ঠিক মন্দনের মাধ্যমে আমরা সেটাকে বৃদ্ধিও করতে পারবো। তাহলে বেগ বৃদ্ধির হারকে যদি মন্দন বলা হয়, ত্বরণ বলা হয়, তাহলে বেগ হ্রাসের হারকে কি বলা হবে? অবশ্যই তাকে মন্দন বলা হবে। তাহলে বেগ বৃদ্ধির হারকে বলা হচ্ছে ত্বরণ, এবং বেগ হ্রাসের হারকে বলা হচ্ছে কি? বেগ হ্রাসের হারকে বলা হচ্ছে মন্দন। তাহলে সেটাও আমরা এখন লেখার চেষ্টা করব। আমরা এই টপিকটা এখন মুছে দিব, এইটার নাম হবে মন্দন। মন্দনের ক্ষেত্রে বেগ বৃদ্ধি কথাটা হবে না, এবার হবে বেগ হ্রাসের হারকে কি হবে কথাটা। আমরা সামান্য একটু পরিবর্তন করি, এখানে লিখতে পারি বেগ হ্রাসের, বেগ হ্রাসের হারকে আমরা কি বলবো? মন্দন বলবো, আমরা বলবো মন্দন। তাহলে দেখো খুব সামান্য পরিবর্তন করে আমরা দেখা যাচ্ছে সংজ্ঞাটা লিখতে পারলাম, মনেও থাকবে বেগ বৃদ্ধির হারকে ছিল ত্বরণ, এখন হবে বেগ হ্রাসের হারকে, বেগ হ্রাসের হারকে মন্দন বলে। তাহলে এখানে ত্বরণ ত্বরণের পরিবর্তে আমরা কি লিখব? আমরা লিখব মন্দন। মন্দন সমান হচ্ছে বেগ বাই সময়, কিন্তু বেগটা বলতে আমরা কি বুঝি? যে বেগের পরিবর্তন, পরিবর্তনটা কেমন হবে? কমেও যেতে পারে, বেড়েও যেতে পারে। আর ত্বরণের যে বিষয়টা, অর্থাৎ ত্বরণটাকে যদি আমরা এখানে চেঞ্জ করে লিখি মন্দনের একক, মন্দনের এবং ত্বরণের একক একই হবে, মন্দনের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। আর এখানে ত্বরণ একটি, আমরা লিখবো ত্বরণ একটি কি রাশি? এখানে মন্দন, তাহলে মন্দনে একটি ভেক্টর রাশি, এর মান ও দিক দুটি থাকবে। মন্দনের মন্দনের একক হচ্ছে মন্দন একটি, আমরা লিখব মন্দন একটি ভেক্টর রাশি, অর্থাৎ সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই লক্ষ্য করো যে আমরা এখন লিখেছি বেগ হ্রাসের হারকে মন্দন বলে, বেগ হ্রাসের হারকে মন্দন বলে, এবং মন্দন সমান হচ্ছে বেগ বাই সময়, মন্দনের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, মন্দন একটি ভেক্টর রাশি, আর মান ও দিক দুটাই আছে। তো আমরা যদি এখন গাণিতিক সমস্যা সমাধান করতে চাই, যেমন আমি এখন এই অঙ্কটাকে একটু চেঞ্জ করে দিতে পারি, কি হবে সেটা? রহিম একটি গাড়ি চালাচ্ছে, ঠিক আছে, এর বেগ শুরুতে
আমি এখন চেঞ্জ করব কোথায়? শুরুতে ছিল, শুরুতে মনে করো তোমরা ছিল 100 মিটার পার সেকেন্ড, আর 10 সেকেন্ড পরে তার বেগ যদি হয় এখন 10 মিটার পার সেকেন্ড, গাড়িটির মন্দন কত হবে? তাহলে শেখাচ্ছি এখানে খুব সামান্য পরিবর্তনের মাধ্যমে আমরা অঙ্কটাকে সমাধান করে ফেলতে পারবো। মন্দন, তাহলে তোমার পার্থক্যটা মনে হয় বুঝতে পারবে মন্দন কত ছিল। তাহলে এখন এখানে আমাদের কি কি পরিবর্তন করা লাগবে? আমরা ত্বরণের জায়গায় লিখবো হচ্ছে কি মন্দন লিখবো। মন্দনের কোনো গাণিতিক সমস্যা তোমাদের বইতে করে দেওয়া নাই। দেখো মন্দন লিখলাম, বেগের পরিবর্তন লিখবো, সময় লিখলাম, এখন এখানে আদিবেগ চেঞ্জ করতে হবে আমাদের। আদিবেগ কত? আদিবেগ হচ্ছে 100, কিন্তু শেষ বেগ কত? শেষ বেগ হচ্ছে আমাদের এখানে, শেষ বেগ মানে 10 সেকেন্ড পরে যে বেগ। আর বেগের পরিবর্তনের ক্ষেত্রে আমাদের সাবধান থাকতে হবে, আদিবেগ থেকে আমাদের শেষ বেগ কি করতে হবে? বিয়োগ করতে হবে। আদিবেগ থেকে শেষ বেগ বিয়োগ করবে তাহলে কি -90 ডিগ্রি বেরোবে, অর্থাৎ -90 ডিগ্রি বেরোবে। আমাদের এখানে যখন বসাবো -90 ডিগ্রি, অর্থাৎ এখানে আমরা মন্দনটা কি পাবো, অর্থাৎ এখানে -90 মিটার পার সেকেন্ড, আর এখানে মাইনাস কি হবে, অর্থাৎ এখানে হচ্ছে এখানে অবশ্য আমরা যখন মন্দন লিখব তখন দেখা যাচ্ছে আমরা বেগের পরিবর্তনটাকে এখানে আমরা 100 থেকে কি করব, 100 থেকে 10-ই বিয়োগ করব, আর হবে 90 মিটার পার সেকেন্ড। বেগের পরিবর্তন কত হলো 90 মিটার পার সেকেন্ড, আর সময় 10, এখানে 9 মিটার পার সেকেন্ড স্কেল বেরোলো। তাই এখন পার্থক্যটা কোথায়? একটু পার্থক্য অবশ্যই আছে, তোমাদের বিষয়টা লক্ষ্য করতে হবে। তোমরা সবাই লক্ষ্য করো আমরা কি কি লিখেছি, কোথায় কোথায় চেঞ্জ করছি একটু দেখো। আমরা এখানে যে পরিবর্তন করেছি সেটা হলো যে বেগ হ্রাসের হারকে মন্দন বলে। মন্দন মানে হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়। মন্দনের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। মন্দন একটি ভেক্টর রাশি, মান ও দিক দুটি আছে, ব্র্যাকেটে লিখে দিয়েছি। আমরা আগের অঙ্কটাকে এখানে সামান্য একটু পরিবর্তন করার চেষ্টা করেছি, সেটা হলো গাণিতিক সমস্যা। রহিম একটি গাড়ি চালাচ্ছে, এর বেগ শুরুতে ছিল যখন সময় শূন্য আর কি, শুরুতে ছিল কত? 100 মিটার পার সেকেন্ড। আগের অঙ্কটা কিন্তু আমরা 10 বলেছিলাম, শুরুতে ছিল 100 মিটার পার সেকেন্ড, 10 সেকেন্ড পরে এর বেগ হলো 10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এর বেগ হ্রাস পেয়েছে। গাড়িটির মন্দন কত ছিল? তাহলে আমরা তালিকা করেছি এখানে আদি বেগ হচ্ছে কত? আদি বেগ হচ্ছে 100 মিটার পার সেকেন্ড, শেষ বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ আদি আর শেষের মধ্যে কিন্তু পার্থক্য হয়ে গেছে। আগে ছিল আদিতে 10 আর শেষে 100, এখন হচ্ছে আদিতে 100 শেষে কি 10 মিটার পার সেকেন্ড। তাহলে ব্যাগের কি পরিবর্তন হলো? 100 বিয়োগ 10 হচ্ছে 90 মিটার পার সেকেন্ড, সময় হচ্ছে 10 সেকেন্ড। তরণ, এই তরণ কথাটা আর থাকবে না, এটা হবে হলো কি মন্দন হবে। আচ্ছা এখানে কথাটা আমরা লিখব মন্দন, মন্দন হয়ে যাবে কত? ব্যাগের পরিবর্তন, মন্দন সমান হচ্ছে ব্যাগের পরিবর্তন বাই সময়। ব্যাগের পরিবর্তন 90 মিটার পার সেকেন্ড, আর সময় হচ্ছে 10 সেকেন্ড, 9 মিটার পার সেকেন্ড স্কেল হলো। অর্থাৎ শুধু কথাটা কি হলো, বেগ আর মন্দন দুটোই প্রায় একই, কিন্তু এখানে যে বিষয় দাঁড়াচ্ছে সেটা হলো একটা হচ্ছে বেগ বৃদ্ধি পাচ্ছে, আর হচ্ছে বেগ কি হ্রাস পাচ্ছে। অর্থাৎ মন্দন হচ্ছে বেগ হ্রাস পাচ্ছে, আর ত্বরণ হচ্ছে বেগ কি বৃদ্ধি পাচ্ছে। এই হলো বিষয়। তবে আমরা এখানে মন্দন কথাটা লেখার কারণে মাইনাস চিহ্নটা আমরা ইউজ করি। আমরা যদি এখানে বিয়োগ করতাম 10 থেকে 100 তাহলে মাইনাস বেরোতো। তো যাই হোক, মন্দন যদি লিখো তাহলে এখানে সেই একই কথায় দাঁড়াবে, শুধু শব্দটা হবে কি মন্দন, বাকি সব কিছু কি থাকবে ঠিক থাকবে। তাহলে যাই হোক, তোমাদেরকে 1 মিনিট সময় দেওয়া হলো, তোমরা সবাই বিষয়টা তুলে নাও। অর্থাৎ আমরা কিন্তু সূক্ষ্ম পার্থক্যটা বুঝতে পেরেছি যে ত্বরণ আর মন্দনের মধ্যে যে পার্থক্যটা সেটা হলো আমাদের ত্বরণ এবং হচ্ছে মন্দনের মধ্যে সামান্য পার্থক্য, একটা বৃদ্ধি পাচ্ছে আর একটা কি হ্রাস পাচ্ছে। তাহলে সবাই তুলে নাও, খুব দ্রুত তুলে ফেলো। তাহলে আমরা বেগ হ্রাসের হারকে মন্দন বলবো। সবাই দ্রুত তুলে ফেলো।
সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা খুব দ্রুত তোলার চেষ্টা করো। আমরা মুছে দিচ্ছি, আশা করি তোমরা তুলতে পেরেছো। এখন আমরা একটা টপিক নিয়ে কথা বলবো, আসলে আমরা গতি নিয়ে কথা বলতেছি, কিন্তু গতি সবসময় আমাদের জন্য উপকারী হবে এইটা আমরা আশা করতে পারি না। গতি আমাদের জন্য কখনো গত কখনো ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। জীবনের জন্য অবশ্যই গতির প্রয়োজন আছে, গতি ছাড়া জীবন অচল, কিন্তু গতির অতিরিক্ত গতি আমাদের জীবনের জন্য কখনো কখনো ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে, সেই বিষয় সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। অতিরিক্ত গতি, অতিরিক্ত গতি কথাটার মধ্যে কিন্তু আমরা অতিরিক্ত লিখেছি, অতিরিক্ত গতি ও জীবনের জন্য ঝুঁকি, জীবনের জন্য ঝুঁকি তাহলে অতিরিক্ত গতি ও জীবনের জন্য ঝুঁকি বলতে কি বুঝো? প্রশ্ন হলো, অতিরিক্ত গতি ও জীবনের জন্য ঝুঁকি বলতে কি বোঝো? তোমরা জানো যে বাংলাদেশে সর্বাধিক পরিমাণ সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। তাহলে দেখা যাচ্ছে বাংলাদেশে যে সর্বাধিক পরিমাণ দুর্ঘটনা ঘটে এর কারণ কি? পৃথিবীর আর কোনো দেশে এত বেশি সড়ক দুর্ঘটনা হয় কি না আমাদের জানা নাই, তবে বাংলাদেশে অনেক বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। এই সড়ক দুর্ঘটনার জন্য কি কি বিষয় দায়ী তার মধ্যে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে ওভারটেকিং টেন্ডেন্সি, অর্থাৎ একটা গাড়িকে আর একটা গাড়ি ক্রস করে খুব দ্রুত চলে যাওয়ার যে প্রবণতা, ওভারটেকিং টেন্ডেন্সি, এটা অবশ্যই জীবনের জন্য ঝুঁকি। অতিরিক্ত গতি, অর্থাৎ যেই গতিতে যেই রাস্তায় গাড়ি চালানোর কথা তার চাইতে অনেক বেশি গতিতে আমরা গাড়ি চালানোর চেষ্টা করি, এই চেষ্টার কারণেও দেখা যাচ্ছে দুর্ঘটনা ঘটতে পারে। অর্থাৎ যেই গাড়ি যেখানে যে পরিমাণ গতি নিয়ে চলার কথা সেই ধরনের গতি থেকে বেশি গতি নিয়ে চললেই দেখা যাচ্ছে কি হবে, দুর্ঘটনা ঘটতে পারে।
অর্থাৎ দেখা গেল যে কি যে রাস্তায় যেসব দুর্ঘটনা ঘটতেছে সেই ঘটনাগুলো জন্য দায়ী হচ্ছে অতিরিক্ত গতি, অর্থাৎ যেই গতিতে চলার নির্দেশনা দেওয়া আছে তার চেয়ে বেশি গতিতে চললেই ওই রাস্তায় দুর্ঘটনা ঘটতে পারে। তাহলে দেখা যাচ্ছে অতিরিক্ত গতি আমাদের জীবনের জন্য ক্ষতি বয়ে নিয়ে আসতে পারে। জীবনের মূল্য সময়ের চাইতে অবশ্যই অনেক বেশি, এই জন্য আমাদের সময় বাঁচাতে গিয়ে যেন আমরা অতিরিক্ত গতি নিয়ে চলাফেরা না করি সেই দিকে আমাদের খেয়াল করতে হবে। অর্থাৎ দেখা যাচ্ছে সময়ের মূল্য আমরা অবশ্যই দিব, কিন্তু তার চেয়ে বেশি মূল্য দিব আমরা আমাদের জীবনের। জীবনে যদি না থাকে তাহলে সময়ের মূল্য দেবে কে? তাহলে দেখা যাচ্ছে অতিরিক্ত গতি আমাদের জীবনের জন্য ঝুঁকি বয়ে নিয়ে আসতে পারে, এই বিষয়টা আমাদের লক্ষ্য করতে। বাস্তব জীবনে আমরা প্রতি মুহূর্তেই স্কুল কলেজ মাদ্রাসায় অফিস আদালতে বিভিন্ন কাজকর্মে বাসা থেকে বের হই, বিভিন্ন যানবাহনে চড়ি, দেখা যাচ্ছে এইসব যানবাহনে চলার সময় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, বা ব্যক্তিগতভাবে আমরা যারা গাড়ি চালাই তাদের সবাইকে খেয়াল রাখতে হবে যেন আমরা অতিরিক্ত গতি নিয়ে গাড়ি না চালাই, বা অতিরিক্ত গতিতে কোনো ড্রাইভার গাড়ি চালালে তাকে সতর্ক করে দিতে হবে, যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। তাহলে তোমরা বই থেকে পাঠ্য বইয়ে এই সম্পর্কে বিস্তারিতভাবে সুন্দর করে লেখা আছে, অর্থাৎ অতিরিক্ত গতি ও জীবনের জন্য ঝুঁকি বলতে কি বুঝো, এটা তোমরা অবশ্যই তোমরা পড়ে নিবে। এখন আমরা গতি থেকে আমরা কি কি বিষয় পড়লাম একটু জানার চেষ্টা করি। আমরা পড়েছি হলো দূরত্ব সম্পর্কে পড়েছি, আমরা দূরত্ব সম্পর্কে পড়েছি, আমরা পড়েছি হলো স্মরণ সম্পর্কে, আমরা স্মরণ সম্পর্কে পড়েছি, এরপরে পড়েছিল দ্রুতি সম্পর্কে পড়েছি, তারপর হচ্ছে বেগ সম্পর্কে, অর্থাৎ বেগ সম্পর্কে পড়েছি, তারপরে পড়েছিল ত্বরণ সম্পর্কে, তারপরে পড়েছি হলো মন্দন সম্পর্কে। দেখো এই যে আমাদের গতি সম্পর্কিত যে রাশিগুলো এইগুলা সম্পর্কে আমাদের কিন্তু ধারণা থাকতে হবে। অর্থাৎ তোমাকে যখন নাকি আমি বলবো দূরত্ব বলতে কি বুঝো, অর্থাৎ দূরত্ব কাকে বলে, তার একক এবং সেই সম্পর্কিত গাণিতিক সমস্যা আমাদের জানতে হবে। ঠিক একইভাবে স্মরণ কাকে বলে, তার একক কি কি করে বের করতে হয় সেটা আমাদের জানতে হবে, তারপর দ্রুতি কাকে বলে, এর একক কি সেটা আমাদের বের করে জানতে হবে, বেগ কাকে বলে, এর সূত্র এবং বেগ বের করার বিষয়গুলো আমাদের জানতে হবে, এবং হচ্ছে ত্বরণ কাকে বলে, ত্বরণের সূত্র, ত্বরণের একক, ত্বরণ কি ধরনের রাশি, গাণিতিক সমস্যা জানতে হবে, মন্দন কি সেই সময় জানতে হবে। এর পাশাপাশি এই যে আমরা গতি নিয়ে পড়াশোনা করছি, অর্থাৎ গতি অতিরিক্ত গতি যে আমাদের জীবনের জন্য ঝুঁকি বয়ে নিয়ে আসতে পারে সেই বিষয় সম্পর্কে আমাদের একটু ধারণা থাকতে হবে। তাহলে অতিরিক্ত গতি জীবনের জন্য ঝুঁকি এই বিষয় সম্পর্কে তোমরা বই থেকে ভালোভাবে পড়ে এটা খাতা লেখার চেষ্টা করবে। আর গতি সম্পর্কিত যতগুলো রাশি আছে বিভিন্ন প্রকার গতি সম্পর্কে বইয়ের মধ্যে লেখা আছে, সেই গতি সম্পর্কে তোমরা খুব ভালোভাবে জানবে, দূরত্ব, স্মরণ, দ্রুতি, বেগ, ত্বরণ, মন্দন। তোমরা আমরা এই অধ্যায়ের থেকে অর্থাৎ আমরা আমাদের যে বিষয়গুলো জানলাম তোমাদের কিছু বাড়ি কাজ দেওয়ার চেষ্টা করবো আমি। বাড়ি কাজ থাকবে, সকল সংজ্ঞা ও একক, সকল সংজ্ঞা ও একক থাকবে। দুই নম্বর থাকবে হলো সকল সংজ্ঞা ও একক থাকবে, দুই নম্বর থাকবে হলো গাণিতিক সমস্যা থাকবে, তিন নম্বর থাকবে পাঠ্য বইয়ের দুইটি সৃজনশীল, এই অধ্যায়
शेषे आम्रा जा शिखलाम ताहले आम्रा ए अध्याय सम्पूर्ण आलोचना शेष करेछि এখন অধ্যায় শেষে আমাদের একবার নিজেদেরকে মূল্য যাচাই করতে হবে, অর্থাৎ আমাদেরকে মূল্যায়ন করতে হবে আমরা কি শিখলাম এই অধ্যায় থেকে। তাহলে সকল সংজ্ঞা ও এককগুলো একবার আমাদেরকে যাচাই করে দেখতে হবে যে সংজ্ঞাগুলো আমি মুখে মুখে বলতে পারি কিনা, একক সম্পর্কে আমি জানি কিনা, এবং যেই কয়টা অঙ্ক করেছি আমরা সবগুলো অঙ্ক আমরা একবার না দেখে প্র্যাকটিস করার চেষ্টা করব। পাঠ্য বইয়ের দুইটি সৃজনশীল আমরা পড়ে ফেলব, পাঠ্য বইয়ের দুটো সৃজনশীল গুরুত্ব সহকারে তোমরা খাতা লিখবে। আর এই অধ্যায়ের শেষে আমরা যা শিখলাম, মানে এই অধ্যায় শেষে আমাদের যা শিখা হলো সেইটা সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার করতে হবে। তাহলে তোমরা অবশ্যই এই কাজগুলো অবশ্যই অবশ্যই গুরুত্ব সহকারে তোমরা করবে। আমাদের বইয়ের পাঠ্য বই রিডিং পড়তে হবে, পাঠ্য বই রিডিং পড়ার বিশেষ দ্রষ্টব্য। পাঠ্য বই রিডিং পড়ার কোনো বিকল্প নেই, পাঠ্য বই রিডিং পড়ার কোনো বিকল্প নেই। অর্থাৎ তোমাদের পাঠ্য বই প্রচুর পরে রিডিং করতে হবে, ঠিক আছে? তাহলে পাঠ্য বই রিডিং পড়ার কোনো বিকল্প নেই মানে কি? গুরুত্ব সহকারে, অর্থাৎ গুরুত্ব সহকারে পাঠ্য বই রিডিং পড়তে হবে। তাহলে তোমাদের একটা কথা খেয়াল রাখতে হবে যে পাঠ্য বই রিডিং পড়ার কোনো বিকল্প নেই, অর্থাৎ গুরুত্ব সহকারে পাঠ্য বই রিডিং পড়তে হবে। আমাদের দুর্ভাগ্য যে আমরা করোনা ভাইরাস জনিত কারণে দীর্ঘদিন তোমাদের সাথে সরাসরি ক্লাস করতে পারছি না, কিন্তু তোমাদেরকে এক ক্লাস থেকে আরেক ক্লাসে তোমরা উঠে যাবে হয়তো বা সিক্স থেকে সেভেনে, কিন্তু কোনো কিছুই না পড়ে না জেনে না শিখে যেন আমরা অন্য ক্লাসে প্রমোশন যেন আমাদের না হয়, এই জন্য যেই টপিকটা আমরা পড়াতে পারছি না, যেই বিষয় আমরা পড়াতে পারছি না, সেই বিষয়টাও তোমরা রিডিং করে ফেলবে, অর্থাৎ তোমাদের জানা থাকলো, ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ, তোমরা বাড়িতে অবশ্যই এই কাজগুলো করে ফেলবে। আল্লাহ হাফেজ, সুস্থ থাকো, ভালো থাকো।